এর থেকে অনেক বেশি ভালো থাকতো বাংলাদেশ যদি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একাধারে 21 বছর, পরবর্তীকালে আরো 5 বছর, এই 26 বছর যদি জাতিকে শোষণ করা না হতো, নির্যাতিত না করা হতো, লুটতরাজ করে জাতিকে শূন্য জায়গায় নামিয়ে নেওয়া হতো। আজকে আপনাদের মনে রাখতে হবে জাতির জনক বঙ্গবন্ধু কত দূরদর্শী একজন নেতা ছিলেন। পাকিস্তান মাউন্টব্যাটেনের টেবিলে ভাগ করা ভারতের সেই স্বাধীনতা হওয়ার পর মাত্র 6 থেকে 7 মাসের মাথায় 1947 সালে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই স্বাধীনতা বাংলার মানুষের কোনো কল্যাণ আনবে না, কেবলমাত্র ব্রিটিশের সাদা চামড়ার পরিবর্তে বাদামি চামড়ার শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কিছু হবে না। এবং এটা চিন্তা করে তিনি সেদিন মাতৃভাষার জন্য সংগ্রাম করেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন। আর গ্রেপ্তার হওয়ার পরে আজকে অনেকেই ভাষা আন্দোলনের ভাষা সৈনিকের ব্যাপারে বিভিন্নভাবে তাদের নিজেদের মন গড়া ইতিহাস তুলে ধরে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু এই ভাষার জন্য সর্বপ্রথম কারাবরণ করেছিলেন। আর সেই কারাগারে থেকেই তিনি 1952 সনে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তৎকালীন ছাত্র সমাজের মধ্যে 144 দ্বারা ভঙ্গ হবে কি হবে না এই নিয়ে যখন দ্বিধাবিভক্ত ছিল ছাত্র সমাজ, বঙ্গবন্ধু যেখানে চুপ দিয়েছিলেন বলেছিলেন 144 দ্বারা ভাঙতে হবে। এবং 144 দ্বারা ভাঙার সাথে সাথে মুসলিম লীগ সরকার গুলি করল সালাম বরকত জব্বার রফিক সহ অগণিত মানুষকে হত্যা করল। শুরু হলো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ 1952 সনের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আজকে আমাদের গৌরব নিহিত আছে ওই 52-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমার বাঙালিত্ব উন্মেষ ঘটেছিল ওই 52-র ভাষা আন্দোলন শহীদের রক্ত দিয়ে। আর সেই রক্তের জোয়ারে 1954 সনে তৎকালীন মুসলিম লীগ সরকারকে পরাজিত করেছিল হক ভাষানী সরোয়ার্জিত আমি এই কথাগুলি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলছি। আজকে যারা আছে, যারা দেখে নাই কিভাবে পর্যায়ক্রমে আওয়ামী লীগ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বঙ্গবন্ধু গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের মধ্য দিয়ে যুক্তফ্রন্টকে ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই। আয়োগের সামরিক শাসন জারি হলো, মানুষের মৌলিক অধিকার হরণ করে মৌলিক গণতন্ত্রের কথা চালু করা হলো এবং সেইখানে বঙ্গবন্ধু সহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ সেই দিন জাতীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করেছিল আয়োগ। আমার মনে আছে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে যখন গ্রেপ্তার করা হলো আমরা সেদিন প্রতিবাদ সভা করেছি, মিছিল করেছি। আজকে এর পরবর্তী ইতিহাস, বঙ্গবন্ধু কিন্তু সবসময় গণতন্ত্রে বিশ্বাস করতেন, মানুষের অধিকারে বিশ্বাস করতেন এবং সেই জন্য যত বাধা বিপত্তি থাকুক না কেন যেখানে তিনি সুযোগ পেয়েছেন নির্বাচন কখনো বর্জন করেন নাই। তিনি নির্বাচনে আওয়ামী লীগকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেই নির্বাচনে পার্টিসিপেট করিয়েছেন। তিনি বলতেন নির্বাচন হলো নেতা তৈরির একটা সুযোগ, নির্বাচন হলো কর্মী তৈরির একটা সুযোগ। 1964 সালে যেই মোহাম্মদ আলী জিন্নাকে বঙ্গবন্ধু 1948 সালে সেই যে প্রতিবাদ করেছিল তার বক্তব্যে, যখন তিনি বলেছিলেন উর্দু শ্যাল বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেই বিশাল জনসমুদ্র বুঝতে হবে পাকিস্তানের গভর্নর জেনারেল সদ্য স্বাধীনতা পেয়েছেন, সেই লাখো মানুষের কাছে কিরকম সাহস থাকলে নৌ নৌ করে প্রতিবাদ করতে পারে। মূলত সেখান থেকে শুরু হয়েছিল ভাষার আন্দোলন। আর 1964 সালে সেই মোহাম্মদ